অগ্নি সন্ত্রাসীরা যাতে ক্ষমতায় আসতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে পরিকল্পনা প্রতিমন্ত্রী। মতলব উত্তর থেকে জাকির হোসেনের বাচ্চার পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বোরচরে হাজি ইউনুস আলী হাওলাদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করা হয়। 3 সেপ্টেম্বর রবিবার দুপুরে নতুন ভবনের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ডক্টর শামসুল আলম। এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধী খুনি ও অগ্নি সন্ত্রাসীরা আবার যাতে ক্ষমতায় আসতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। প্রতিমন্ত্রী বলেন, বিএনপি জামাত জোট বর্তমান সরকার ক্ষমতাচ্যুত করতে 2013 থেকে 2015 সাল পর্যন্ত তথাকথিত আন্দোলনের নামে বহু মানুষকে পুড়িয়ে মেরেছে এবং রাস্তার পাশে হাজার হাজার গাছ উজাড় করেছে। কাজেই এই দলটাকে বাংলার মানুষ চিনে। মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান এর সভাপতিত্বে উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওয়ালি উল্লার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার বিলায়েত হোসেন। বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক আলমগীর খন্দকার, চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহেরি ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী এলজিএটি আহসান কবির, নির্বাহী প্রকৌশলী আবু মুসা ফয়চাল, স্যাঙ্গারচর পৌর মেয়র আলহাজ আরিফুল্লাহ সরকার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গিয়াসুদ্দিন চৌধুরী, মতলব উত্তর থানার ওসি মহিউদ্দিন, উপজেলা প্রকৌশলী মনির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শহীদুল্লাহ মাস্টার, এখলাসপুর ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালি, চারকাশিম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান বকাউল, সমাজসেবক বজলু দেওয়ান, স্কুলের প্রধান শিক্ষক আলী আজম প্রতিমন্ত্রী উপস্থিত জনতাকে স্মরণ করিয়ে দেন যে এই চক্র দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। সেখানে আওয়ামী লীগ সরকার গত 14 বছরে দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে একে আবারও উন্নয়নের মহাসড়কে তুলেছেন। তিনি আরও বলেন, বাংলাদেশ এগিয়ে যাবে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে। আমরা এ স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি। বিএনপি জামাত জোট ডিজিটাল বাংলাদেশের সুবিধা ব্যবহার করে আমাদের এই বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। এসব অপপ্রচার কান না দেওয়ার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ একটি গণমুখী দল এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এটি গঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় জনগণের কল্যাণে কাজ করে। দল যখনই ক্ষমতায় আসে তখনই জনগণের ভাগ্যের পরিবর্তন হয়। তিনি আরও বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতা আসে তখনই দেশের উন্নয়ন হয়। আমরা বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে পরিণত করেছি এবং একে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।